সবাইকে শিউলির ছোটোখাটো গল্প কথায় স্বাগত জানায়। আজকে আমাদের বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো। তো আমাদের প্রতি বছরই একটা করে মূর্তি আনা হয় বিশ্বকর্মা ঠাকুরের, তো এবছরও সেভাবেই আনা হয়েছে। তো আমাদের পুজো করা হয়েছে যেখানে আমাদের ঘানিকল তেলকল আছে ওই জায়গায়, বাড়ি থেকে একটু যেতে হয়। তো আমরা সেখানে গিয়েছিলাম, একটু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখেও তোমরা বুঝতে পারছো যে ভালোই বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আমাদের পুজো হতে একটু দেরি হয় কারণ ব্রাহ্মণের সমস্ত পুজো করার পর আমাদের এখানে যখন ঠিক ঘড়িতে বাজে 12:30, সেই সময় ব্রাহ্মণ আমাদের পুজোতে আসেন। তো তারপর আমাদের পুজো শুরু হয়। এই দুটো আমাদের বাড়ির দুটো ছোট্ট সদস্য। দেখো আমাদের বাসের ধোলাই পর্ব শেষ হয়ে গেছে, তো তারপর বাসকে ওরা সাজিয়ে ফেলেছে কাদা দিয়ে, সেন দিয়ে। এই পুজকে নাম হচ্ছে শরণিকা, আর এই যে দিয়া তোমরা চিনি, আর এ আমাদের শ্রেয়ান। দেখো প্রসাদ দেওয়ার আগে এখনো বাকি আছে পুষ্পাঞ্জলি, তো পুষ্পাঞ্জলিটা আগে হয়ে যাবে, তো তারপর প্রসাদ দেওয়া হবে। ওদিকে পুজো হচ্ছিল আর এদিকে আমাদের এই যে বড় ঠাকুমা, বড় ঠাকুমার পাশে তন্ময় বসে একটু গল্প করছিল। দেখো প্রতিমা পুজো হয়ে গেল, এখনো বাঁশের পুজো হওয়া বাকি ছিল, তো এবার ওই পুজোটা শুরু হচ্ছে। তার সঙ্গে আমাদের স্কুটি, বাইক আর ট্রাক্টর, ওগুলো পুজো হওয়া বাকি ছিল, পরপর সবটাই হয়ে যাবে আর কি। তো আমাদের পুজো হওয়ার পর এই কাকুদের লরির পুজো হওয়ার কথা, তো লরিটা ওদের ঠিকঠাক সাজাচ্ছিল, তো তারপর লরির পুজো হবে। এটা হচ্ছে হাবলদা, বাসের অন্যতম স্টাফ। এই যে বৃষ্টি পুষ্পাঞ্জলি দিয়েছিল, তো তাই ওর খুব খিদে পেয়ে গেছিল, এবার একটু প্রসাদ খাচ্ছে আগে। দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা যেন আরো অসাধারণ হয়ে উঠেছিল। এখন পুজো হওয়ার পর আমরা কাকুর বাড়ি এসেছি, কাকুর বাড়িতে একটা
এদিকে হোমও হয়ে গেছিল, তো আমরা খাওয়া দাওয়ার পরে ঠাকুমা আমাদের হোমের ফটোটাও একবারে দিয়ে দিল। তো আমরা একেবারে এবার বাড়ি যাচ্ছি, ওখান থেকে একটুখানি রাস্তা, তো হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়ি। দেখো বিশ্বকর্মা পূজোর যে ঢাকের কাঠির আওয়াজটা, সেটা যেন আমাদের কোথাও না কোথাও পূজার শুভারম্ভ মনে হয়, যেন কেমন আকাশে বাতাসে একটা পুজো পুজো মনে হচ্ছে আসছে। তো স্বাভাবিকভাবেই পুজো আর একদমই বেশি দেরি নেই, তো একেবারে মনে হচ্ছে পুজো পুজো একটা আভাস যেন পেয়ে গেলাম। খুব ভালো লাগলো, সারাটা দিনই আমরা খুব ভালোভাবে কাটালাম। তো সন্ধ্যাবেলায় আমরা আবার ওখানে গিয়েছিলাম। দেখো আবার সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতির সময় চলে গিয়েছিলাম আমরা, সন্ধ্যা আরতি সারা হয়ে গেলে তারপরে নিয়ে বাড়ি ফিরলাম। তো ফেরার পরে দেখো রাতের ডিনার আমাদের রেডি। তো রাতের ডিনারে ছিল মাটন, মাটনের ঝোল, আর সঙ্গে ছিল খিচুড়ি। খিচুড়িটা কিন্তু অন্য কিছু না, ওটসের খিচুড়ি ছিল, অন্য কিছু খিচুড়ি বানানো হয়নি। তো এই মাটন দিয়ে ওটসের খিচুড়ি সেরে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা।